স্মার্ট বিদ্যুৎ সেবা বাড়াতে উন্নত দেশের মতো প্রিপেড স্মার্ট মিটার প্রযুক্তির সংযোগ স্মার্ট বাংলাদেশের সুফল এমন মন্তব্য করেছেন নোয়াখালী তিন আসনের সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ সকালে বেগমগঞ্জ উপজেলায় স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রজেক্টের আওতায় স্মার্ট প্রি পেড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন এ সময় তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহার দেশে শতভাগ বিদ্যুতায়ন প্রিপেড মিটারে বিদ্যুতের সঠিক ব্যবহার বিলের অর্থ আদায়ের স্বচ্ছতা বিদ্যুৎ অপচয় রোধ সহ গ্রাহকদের ভোগান্তি কমবে হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানি লিমিটেডের এ আয়োজনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী তোফাজ্জুল হোসেন প্রামাণিক বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বেগমগঞ্জ মডেল থানার ওসিফ ফরিদুল ইসলাম সহ আরও অনেকে ডিজিটাল থেকে স্মার্ট এসছে এটা প্রথম আমাদের খারাপ লাগবে বিভিন্ন লোক যখন মোবাইল কোর্ট করে বুলেট দেয় আপনারা অফিসার দেবে মেসেজ দেব এই জিনিসটা অনেকে জানাও না ধরেন শিকার হয় আমার দৃষ্টিতে এগুলা অনেক অনেক সাশ্রয়ী হবে আর আমরা যারাই আমি চাকরি করি আমার আয় কত ব্যয় কত